ওটা আমার দ্বারা হবে না। বলে কালীনাথ তোর সঙ্গে যখন সত্যে বদ্ধ আছে, বলে সত্য ভাবে উদয় হইলে আমি যখন বলেছি তখন বাঁচিয়ে দেবো, বলে বাঁচিয়ে দেবো তোর। হ্যাঁ, তা এইবার কাজ না করছি মাগো, এক কাজ করে দেবো। ও মা যে চরণের ধুলা ধুলা দেব ও যাত্রা কো নিকে চরণের ধুলা ও ধুলা আমি তো পারবো না, আমি তো পারবো না, আমি তো পারবো না, আমি তো পারবো না, চরণের উপরে চরণ দিতে আমি তো পারবো না, ওই চরণের উপরে চরণ দিতে আমি তো পারবো না। বললে চরণে চরণের উপরে চরণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মস্তকে একটা চরণ চিহ্ন আছে। ও চরণী, ও এক চোর লম্পট। বলি কি বললি কালীনাথ, তোর ওই সামান্য মুখে অত বড় কথা? যার চরণ চিহ্ন তোর মস্তকে তাকে কি বলছিস চোর লম্পট? মানে হ্যাঁ, ও এক চোর লম্পট। কেমন চোর জানো? হ্যাঁ, ও জননী নবমুদনে গো শ্যামল কান্তি চৌর সিরাজগার হৃদয় মন চৌর গোপাঙ্গনা নাঞ্চ দুকুল চৌর ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌর। ও জননী ওই যে নবমেঘের রূপ উনি চুরি করেছেন, সিরাজগায় হৃদয় মন মনে তাও তিনি চুরি করেছেন, গোপীগণের বস্ত্র চুরি করেছেন, আর ভোজের প্রসিদ্ধ নবনীত চৌর। ও চৌরাজ্ঞ পুরুষম নমামি, চোরের অগ্রগণ পুরুষকে আমি প্রণাম জানি। বলি কালীনাথ শোন শোন, ওই চরণের উপর আমি চরণ দিতে পারবো না। ও জননী আমি একটা চরণ চিহ্ন পেয়েছি, একদিনই পেয়েছিলাম জননী গো, তবে আমার বিষে এত চালা কেউ সহ্য করতে পারবে না। আমার মা গো কেন ভাবছ বসে ওই মানব দংশনের লাগি, মা গো কেন ভাবছ বসে মানব দংশনের লাগি, মা গো কেন ভাবছ বসে ঠাকুর গোষ্ঠী গিয়েছিল,
আচ্ছা ভগবান কৃষ্ণ রাজার ছেলে গরিজল দিকে ছিল আমাদের কীর্তনের মহিলারা বলেন গণে আনিস বাবা সঙ্গীলাই আছি একটু নির্ভয় আছে কাকু ভয় করে কথা বলে যে কোনো শিল্পী থাকবে থাকবে কবি বলুন কীর্তনিয়া বলুন মনসঙ্গ বলুন গোষ্ঠে গিয়েছিল পরিচয়তে যাই না গো পরিচালনা করতে বাবা এই আমাদের মতো কবিটিকে পরিচালনা করতে আমরা এক ঘন্টা কাজ করেছি ঘরে বৌকে কাজ দেখাইছি এই কাজ করলাম আর পারবো না ছাড়া আর সে তিনাকে চব্বিশ ঘন্টা বিরাজিত তিন ঘন্টা বৈকুণ্ঠে তিন ঘন্টা দেবতাদের কাছে তিন ঘন্টা ভক্তদের কাছে তিন ঘন্টা বলিরাজার কাছে তিন ঘন্টা যোগের দ্বারে যে তিন ঘন্টা সাধুগুরু বৈষ্ণবদের কাছে তিন ঘন্টা বাবা যেখানে কীর্তনে আর চলতেছে থাকে তিন আটে চব্বিশ ঘন্টায় বিরাজিত তাই এই পরিচালনা করতে দেয় আর বলল সখাগণ বাবা কালিন্দির জলে ঝাঁপ দেবে ঠাকুর জানতে পারে তাই মাগো আমি সেদিন কালীদয় ঝাঁপ দিয়েছিলাম তা কালীনাথ বললো আমি কি দিয়ে সেবা করবো আমরা তো বিষ দিয়ে বিষ ছাড়া কিছু দেয়নি ও মা আমার বিষের এত জ্বালা ওই স্বয়ং ঠাকুরকে আমি আড়াই দণ্ড কালের জন্যে কালিন্দির জলে ভাসিয়ে দিই তাই মাগো সেই দিন আমি একটা চরণ চিহ্ন পেয়েছিলাম তাই অকারণে ভাব মায় আমার আমি চললাম এখন বিষ দিন আছে কিছু বিষ দিতে হবে আড়াই পল বিষে মাগো বধ করলাম রাজা ছয় কুমার আর আড়াই পল বিষে বধ করলাম মাগো ওজা ধনম করে ওজা ধনকুরে যারা বলে একটু ভুল বল ওজা ধনকুরকে বধ করেছিল মহাদেবের মস্তকে যে উদয় নাগ সেই উদয় নাগ বধ করেছিল ওজা ধনম করে তাই কিছু বিষ মা দান করলো এইবার কী করলো আজ কালীনাথ মা দায়কে সঙ্গে করে নিয়ে সেখানে হইতে কালীন আমি করিল কামন করিল লোহারে বাসুর ঘরে গিয়ে দিল দর্শন আর এখানে বেহুলা লক্ষ্মীন্দর কি হয়েছে বেহুলা আজ যে গেছে লক্ষ্মীন্দর বলছে প্রিয়ে আমার বড় ক্ষুধা পেয়েছে আমি একটু খেতে দাও বেহুলা বলছে হুকো ও প্রিয়ে এই নগরের লোক তো সব ঘুমিয়ে গেছে তাকে জাগাবো কোথায় বা চাল কোথায় বা ডাল কোথায় বা জল কোথায় বা গো লক্ষ্মীন্দর বলছে প্রিয়ে আমায় অন্ন রাঁধি ডাল হে খুদাই জঠর চলে ওই দেখো আকের হাড়িতে চাউল আর দিক আছে সামনে হাড়ির জল আছে প্রদীপের আগুন আছে আর নারকেলের ছোবা আছে আমায় অন্ন রে দে দাও গো প্রিয়ে আমার পূজায় যত পূজায় যত অন্ন সাই হয়েছে লক্ষ্মীন্দরকে ভোজন করালো আজমন করলো কর্পূর কম্ব নিয়ে পালনকে শয়ন করেছে
আর বেহুলা পদসেবা করছে। আর কি বলছে, ওগো জীবনে মরণে জনমে জনমে স্বামী হইও যেন তুমি